ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের একটা কলেজের গল্প শোনাব। সাহেবগঞ্জ মেডিকেল কলেজ, সুন্দরগড়ের এক নম্বর কলেজ। দূর দূর থেকে ছাত্ররা এখানে পড়তে আসে, তার কারণ কি জানো? তার দুটো কারণ। এক হচ্ছে এখানকার ডিসিপ্লিন, আর দু নম্বর হচ্ছে পড়াশুনোর মান খুবই উন্নত। তা এহেন কলেজে হঠাৎই ঘটে এক অদ্ভুত ঘটনা। আজ তোমাদের মানব দেহ সম্পর্কে পড়ালাম, আজ বিকেলে তোমাদের জন্য প্রিন্সিপাল স্যার নতুন দুটো কঙ্কাল অর্ডার দিয়ে আনছেন, কাল তোমাদের বিস্তারিতভাবে হাড়ের কার্যকারিতা সম্পর্কে বোঝাবো, ঠিক আছে? বিশু, বিশু! হ্যাঁ বাবু, ডাকছেন? হ্যাঁ ডাকছি, শোনো, আজ বিকেলে দুটো নতুন কঙ্কাল আসছে, ল্যাবরেটরির ভেতর সেগুলো ঠিক করে গুছিয়ে রাখবে। আজ আমাকে বিশেষ প্রয়োজনে একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, খুব সাবধানে কঙ্কাল দুটোকে ভেতরে রাখবে। প্রিন্সিপাল স্যার বিশেষভাবে এই কাজের দায়িত্ব আমার উপর দিয়েছেন, যদি একটু এদিক ওদিক হয় তাহলে তোর কিন্তু আর চাকরি থাকবে না, বুঝতে পেরেছিস? হ্যাঁ বাবু, বুঝেছি। আপনি কিচ্ছু ভাববেন না, আমি সব করে দেব। আপনি কিছু ভাববেন না, আমরা ঠিক করেই কঙ্কাল দুটোকে রেখে দিচ্ছি। আচ্ছা, রাখার জায়গাটা দেখিয়ে দিন। একটা কঙ্কাল টেবিলের বাঁ দিকে রাখুন, আর একটাকে টেবিলের ডান দিকে রাখুন। ঠিক আছে, আমরা তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। আমাদের প্রিন্সিপাল স্যারের নজর আছে বলতে হবে, বেছে বেছে কি সুন্দর দুটো কঙ্কালকে জোগাড় করে এনেছে। আমি কি চোখে ভুল দেখলাম? মনে হয় ভুলই দেখেছি। না, বাড়ি যাই, বউয়ের হাতে গরম গরম চা খাই, মাথাটা কাজ করছে না। পরের দিন সকালবেলা স্যার আর ছাত্ররা ক্লাসে এসে দেখে। বিশু! এই বিশু! হ্যাঁ 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 বাবু, বলেন বাবু বলেন। সব কি হয়েছে, কি হয়েছে সব? কি 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 মানে? বাবু, এইসব আমি সত্যিই কিছু জানি না। আমি তো কাল কঙ্কাল দুটোকে টেবিলের দুপাশে রেখেছিলাম, এরকম কি করে হলো? চুপ কর! অপদার্থ যত, একটা কাজ তোর দ্বারা ঠিক করে হয় না। প্রিন্সিপাল স্যার জানতে পারলে তোর সঙ্গে সঙ্গে আমাকেও বের করে দেবেন। এক্ষুনি সব পরিষ্কার করে ঠিক করে গুছিয়ে রাখ, আগে ছেলেগুলোকে পড়িয়ে নি, তারপর তোকে দেখছি। কি হলো গো, আমার মুখ গুমড়া করে শুয়ে আছো কেন? না, ভাবছি কে এমন করলো, আমি তো সব ঠিকই করে রেখেছিলাম। তাহলে নিজের মনে বিড়বিড় করে কি বকছো গো? জানো তো, কাল আমাদের বাবু দুটো নতুন কঙ্কাল ক্লাসে রাখতে বলেছিল, তা আমি সব ঠিকই করে রেখেছিলাম, কিন্তু আজ সকালবেলায় গিয়ে দেখি। ঠিকই গো। ও মা, এ কি অনুকূলে কাণ্ড গো, তোমাদের ক্লাসে ভূত হয়েছে গো। আর ভূত টুত না, নিশ্চয় কোন ছিচকা চোরের কাণ্ড, একবার হাতে পাই তারপর দেখাচ্ছি ব্যাটাকে, এমন মার মারবো না। চোর নয় গো, চোর নয়, চোর না হলে কিছু চুরি না করে এমনি এমনি হাড় ফেলে রেখে চলে যাবে। হ্যাঁ, এই কথাটাও অবশ্য ঠিক। আমি বলছি গো, এ নিশ্চয় কোন ভূতের কাণ্ড, না হলে কঙ্কাল এমনি এমনি সরে চলে আসে। ওরে বাবা রে, আমার কি হবে গো যদি তোমায় ভূতে ধরে? তাহলে আমি কি করবো গো, কি করবো? আরে বাবা, এখনো তো ভূতে ধরেনি, আগে ধরুক তারপর না হয় কান্নাকাটি করো। এখন আমায় ঘুমোতে দাও দেখি, ঘুমা। পরের দিন সকালবেলা ক্লাসে স্যার পড়াচ্ছেন,
হঠাৎ বিমল নামে একটি ছেলের দিকে স্যারের নজর পড়ে। সে ক্লাসের পড়ায় মন না দিয়ে অন্যদিকে তাকিয়ে বসেছিল। বিমল, বিমল কি হয়েছে তোমার, কিছু বলবে? না না স্যার, আমি মানে ক্লাস শেষ হয়ে গেলে আমার সঙ্গে দেখা করো। ঠিক আছে স্যার। আজ তোমায় দেখে আমার একটু আশ্চর্য লাগছে বিমল। তোমার মতন মেধাবী ছাত্র যদি ক্লাসে এরকম অন্যমনস্ক থাকে তাহলে। না না স্যার, একটা বিষয় নিয়ে আমি একটু চিন্তায় আছি, বুঝতে পারছি না কি করে বলবো। আরে কি হয়েছে সেটা আমাকে বলো। আসলে কাল আমার পড়তে পড়তে একটু রাত হয়ে যায়। আপনি তো জানেন যে আমার ঘর থেকে কলেজের ল্যাবরেটরির ঘরটা পরিষ্কার দেখা যায়। হুম, জানি, তাতে কি? কাল রাতে আমি পড়তে পড়তে হঠাৎ দেখি ল্যাবের ঘরে আলো জ্বলছে আর নিভছে। প্রথমে মনে হয়েছিল যে বিশুদা হয়তো কোনো কারণে ঘরে এসেছেন, কিন্তু তারপর ঘড়ির দিকে তাকিয়ে দেখি তখন রাত প্রায় তিনটের কাছাকাছি। অত রাতে বিশুদার আসার কোনো সম্ভাবনাই নেই স্যার। সেই থেকে বিষয়টা আমার মন থেকে কিছুতেই যাচ্ছে না স্যার। তোমার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। রাত জেগে পড়ে পড়ে তোমার মাথায় বোধহয় ব্যামও দেখা দিয়েছে। তুমি এখন গিয়ে বরং রেস্ট নাও, তোমার বিশ্রামের প্রয়োজন। ঠিক আছে স্যার। বিশু, এই বিশু। হ্যাঁ বাবু, বলেন। তুই আবার তোর কাজে ফাঁকি দিয়েছিস। না তো বাবু, ফাঁকি? আজ আবার সকালে আমি এসে দেখি যত্রতত্র হাড় ছড়িয়ে পড়ে আছে। আমি কোনো রকমে সব গুছিয়ে স্টুডেন্টদের পড়াতে শুরু করি। নতুন কঙ্কাল দুটো আসবার পর থেকেই দেখছি তোর কাজের গাফিলতি ক্রমশই বেড়ে চলেছে। আর একদিন দেখলেই আমি কিন্তু প্রিন্সিপাল স্যারকে জানাতে বাধ্য হব বিশু। আমি তো রোজ বাবু সব পরিষ্কার করে গুছিয়ে বের হই, কি করে বাবু এত হাড় পড়ে থাকছে কিছুই বুঝতে পারছি না বাবু। এ অন্য কোনো কিছুর কাজ, মানে ভূত টুত। চুপ চুপ কর হতচ্ছাড়া, তুই কোথায় দাঁড়িয়ে কি কথা বলছিস জানিস? যা তাড়াতাড়ি গিয়ে ভালো করে ক্লাসরুমটা পরিষ্কার করে রাখ, কোথাও যেন এক টুকরো হাড় না পড়ে থাকে। ঠিক আছে বাবু। আর হ্যাঁ শোন। আজ্ঞা বাবু। কাল রাতে কি তুই কোনো কারণে ল্যাবে গিয়েছিলিস? আজ্ঞে কাল রাতে? না তো বাবু, আমি তো নাকে নস্যি দিয়ে সেই সময় ঘুমিয়ে পড়েছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই এখন যা। বিষয়টা মনে হচ্ছে একবার প্রিন্সিপাল স্যারকে জানানো প্রয়োজন আছে। বুঝলে গিন্নি বাবু, আমার কথা কিছুতেই বিশ্বাস করছেন না, খালি ভাবছেন যে আমি বুঝি কাজে ফাঁকি দিচ্ছি। আমি যত বলি আমি কিছু করিনি ততই বাবু রেগে যান। আমি তোমাকে বলে দিলুম, এ কোনো মানুষের কাজ নয় গো, মানুষের কাজ নয়, এ হলো তেনাদের কাজ। আমাকে কালকে ধরতেই হবে কে এই কাজগুলো করছে। তাই আমি ঠিক করেছি যে আমি কাল সারা রাত পাহারা দেব। হায় হায় ভগবান, দিনের বেলা গিয়ে এখন রাতের বেলায় আমার একা থাকতে হবে। হায় আমার পোড়া কপাল। তুমি ওই কলেজেই পড়ে থাকো, আর বাড়ি ফিরতে হবে না। আমায় কাল ধরতেই হবে, কে এমন বাজে কাজ রোজ রোজ করছে। বিশু, বিশু। হ্যাঁ বাবু, হ্যাঁ 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 বাবু, আমার ডাকছেন? শুধু তোমাকে নয়, তোমার পুরো গোষ্ঠীকে ডাকছি। আমার কি হলো বাবু? কি হলো, এই দেখো কি হলো। আচ্ছা বলি, কলেজে সব হচ্ছে নাকি, ছেলে খেলা হচ্ছে নাকি? শোন, মন দিয়ে কাজ করতে না পারলে কাজ ছেড়ে দে, আর নয় এবার প্রিন্সিপাল স্যারকে বিষয়টা আমার জানাতেই হবে। বিষয়টা খুবই গুরুতর, কলেজের সুনামের সঙ্গে জড়িয়ে আছে। সাহেবগঞ্জ মেডিকেল কলেজের নাম সুন্দরগড়ে সবাই এক ডাকে চেনে। কারোর কাজে গাফিলতি আমি একদম বরদাস্ত করব না। বিশু, আজ তোমাকে শেষ সুযোগ দিচ্ছি, আর কোনো রকম যেন কাজে অবহেলা না দেখি, ওই কঙ্কাল দুটোর যেন কোনো রকম ক্ষতি না হয়। আগে বড় বাবু, আমি আজ নিজে সারা রাত এই কেলাস পাহারা দেব, যেই আসুক না কেন, আজ আমার হাত থেকে পালাতে পারবে না। আজকাল খবরের কাগজে যা সব পড়ছি, কঙ্কাল নিয়ে নাকি অনেক চোরা চালানের কারবার বেড়ে গেছে। আপনি একদম ঠিক বলেছেন স্যার, আমাদের আরো বেশি সতর্ক থাকতে হবে। হ্যাঁ, আমি নিজেও ভীষণ আশ্চর্য হয়ে গেছি স্যার, বিশেষ করে ওই বিমলের কথাটা শুনে মনে কেমন একটা খটকা লেগে আছে। বিমল কি বলেছে?
বিমল বলছিল ও নাকি রাতে পড়বার সময় ঘরে রাতে তিনটের সময় আলো জ্বলতে নিভতে দেখেছে। যদিও আমি ওর কথায় বিশেষ কোনো গুরুত্ব দিইনি। কালকের দিনটা দেখো কি হয়। পিসু তো আজকে রাতে পাহারা দেবে বলছে, তারপর না হয় ভাবনা চিন্তা করব। রাতের বেলা বিশু পাহারা দিতে দিতে ঘুমিয়ে পড়ে। হঠাৎ একটা শব্দে বিশুর ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখে, নিজে নিজেই লাইট কি করে জ্বলে উঠলো? বিশু, এই বিশু, এই বিশু, এই বিশু, কি রে কলেজটা ঘুমানোর জায়গা? ওঠ, ওঠ বলছি, পাহারা দিতে এসে শেষে ঘুমিয়ে পড়লি। বাবু গো, তোমার কি হয়েছে বিশুদা? এরকম কেন করছো? আমাকে আমাকে কাল ভূতে ধরেছিল। এই কঙ্কালগুলোর মধ্যে ভূত আছে, আমি নিজের চোখে দেখেছি বাবু। ভূতে ধরেছিল? ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছিস? তোকে দিয়ে আর তো এ কাজ হবে না, অনেক কাজ করেছিস, এবার যা এখান থেকে। স্যার, আমার মনে হয় বিশুদা সবটা ভুল বলছে না। তোমার মুখ থেকে এই কথা শুনবো আশা করিনি বিমল, তুমি না বিজ্ঞানের ছাত্র। জানি স্যার, আমি তবুও একবার আপনাকে বিষয়টা ভেবে দেখতে বলছি স্যার, একবার ভেবে দেখুন। বেশ বেশ, আমি আজই প্রিন্সিপাল স্যারের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলবো। স্যার, স্যার, আমার মনে হচ্ছে এবার আমাদের নিজেদের এই বিষয়টা একবার পরখ করে দেখা দরকার। হ্যাঁ, আমি নিজেও এই কথাটাই ভাবছিলাম। তাহলে তাহলে আজ আমরা তিনজনে রাতে ল্যাবে পাহারা দেব, দেখা যাক কি হয়। স্যার, যেহেতু বিষয়টা সবার প্রথমে আমার নজরেই আসে, তাই আমিও এই বিষয়টার ভেতরে ঢুকে পড়েছি। যদি অনুমতি দেন তাহলে আজ আপনাদের সঙ্গে আমিও থাকতে চাই। বেশ, তাই থাকো, আর ওই বিশুকেও বলো যেন আজ রাতে বাড়ি না যায়। আমি জানতাম এরকম একটা কিছু হবে। আমি তখনই পই পই করে বলেছিলাম, কিন্তু আমার কথা তো তোমার ওই নেকা পড়া জানা মানুষগুলো তো শুনবে না। হাজ বাবু, বড় বাবু, আরো অনেক লোক থাকবে গিনে, তুমি চিন্তা করো না, আমার কিছু হবে না। ওগো ওগো, তুমি ছাড়া আমার আর কেউ নেই গো, কেউ নেই। হাজ, ওই অলুকুনে জায়গায় না গেলেই কি নয়? না গিনে, আজ আমায় যেতেই হবে। আর যদি অমাবস্যা হয় তাহলে ভালোই, আমি যে মিথ্যে বলিনি সেটা আজ সবাই বুঝতে পারবে। তুমি দেখো ঠাকুর, তুমি দেখো।
ভালো করে ঘরটা আটকে দাও, যেন কেউ যেতে আসতে না পারে। তারপর দেখছি কে কোথা দিয়ে ভেতরে যায়। আমরা কথা বলছি রে, আমরা বুঝেছিস, আমরা আমাদের এই রাতের বেলাটাই কথা বলার জন্য পাই, সেটাও তোদের সহ্য হলো না, আমাদের কথা শুনতে চলে এলি তোরা। আমরা দুই ভাই অনেক দিন পর আবার দেখা পেয়েছি, তাই আমরা এবার থেকে একসঙ্গেই থাকবো। আমরা এখান থেকে চলে যাচ্ছি, আমরা তোদের অনেক জ্বালিয়েছি, এবার আমরা চলে গেলাম। বইতে দেখছো সবাই, বইয়ের ছবিটা ভালো করে দেখো। এই দেখো, এই হলো আমাদের পিত্তথলি, এখান থেকেই নির্গত হয় পিত্তরস। স্যার, স্যার এই কঙ্কাল দুটো কোথায় গেল? ওদের হাড়ে একটু রিপেয়ারের প্রয়োজন, সেই জন্য পাঠানো হয়েছে। প্রিন্সিপাল স্যার আরো ভালো নতুন দুটো কঙ্কালের জন্য অর্ডার দিয়েছেন, খুব তাড়াতাড়ি চলে আসবে।